আন্তর্জাতিক নারী দিবসে এক বিশেষ সম্মানে সম্মানিত হলেন কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তাত্ত্বিক পরিসংখ্যান ও গণিত ইউনিটের অধ্যাপিকা নীনা গুপ্তা। নারী দিবস উপলক্ষে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অধ্যাপিকা নীনা গুপ্তাকে নারী শক্তি পুরস্কার বর্ষ 2020-21 ভূষিত করলেন। তিনি দেশের 29 জন অসামান্যা ও ব্যতিক্রমী নারীদের মধ্যে একজন যারা এই বিশেষ পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। অধ্যাপিকা নীনা গুপ্তা এর আগেও অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন। 2019 সালে গাণিতিক বিজ্ঞান বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন, যা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান। এছাড়াও 2021 সালে তিনি রামানুজ পুরস্কারে পুরস্কৃত হন।